হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এই ভিডিওতে আপনারা দেখবেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের গত 20 আগস্ট পরীক্ষার হিসাব সহকারী এবং কম্পিউটার অপারেটর পদের প্রশ্নের সমাধান। শুধু উত্তরগুলো দেখতেছেন, আর যদি মনে করেন যে ম্যাথগুলোর লিখিত সমাধান লাগবে তাহলে সেটা কমেন্টস করে জানাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 30 লিটার মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত 7:3। ওই মিশ্রণে কি পরিমাণ পানি মেশালে অ্যাসিড ও পানির অনুপাত 3:7 হবে? উত্তর 40 লিটার। এরপরে 2 নাম্বার, 1 থেকে 20 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? উত্তর 8টি। 3 নাম্বার, x + y + z = 16, x - y = z হলে x এর উত্তর কত? উত্তর 8। 4 নাম্বার, একজন দোকানদার 16টি কলা বিক্রয় করে যে লোকসান করলো তা 4টি কলার বিক্রয় মূল্যের সমান। ওই দোকানদারের শতকরা কত লোকসান হলো? উত্তর 20%। 5 নাম্বার, নিচের কোনটি মৌলিক সংখ্যা? উত্তর 43। 6 নাম্বার, 15.6-এর 8% কত? উত্তর 1.248। 7 নাম্বার, ময়ূর ও হরিণ একত্রে 80টি, কিন্তু তাদের মোট পায়ের সংখ্যা 200টি। কয়টি ময়ূর আছে? উত্তর 60টি। 8 নাম্বার, একটি রাস্তায় 100 মিটার অন্তর গাছ লাগানো হলো। প্রথম গাছ ও শেষ গাছের মধ্যে দূরত্ব 2 কিলোমিটার হলে রাস্তায় মোট কতটি গাছ লাগানো হলো? উত্তর 21টি। 9 নাম্বার, 1.1% এবং 1/100 এর গড় হবে? উত্তর 0.037। 10 নাম্বার, 1+5+9 প্লাস এই ধারাবাহিক সিরিজটির প্লাস 161 যোগ। তো এই ধারাবাহিক সিরিজটির উত্তর হবে সর্বমোট হবে 3321। 11, অনি ও তার যমজ 2 বোনের বয়সের সমষ্টি 23 বছর। যমজ বোনদের প্রত্যেকের বয়স 6 বছর হলে অনির বয়স কত? উত্তর 11। 12 নাম্বার, 0.1%কে দশমিকে প্রকাশ করুন। উত্তর 0.01 এটা হবে। 13 নাম্বার, x² - 7x + 6 = 0 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ নিচের কোনটি? উত্তর x - 1 × x - 6। 14, a + b = 6 এবং a - b = 4 হলে a × a b এর মান কত? উত্তর 5। 15 নাম্বার, x + 2y = 8, 2x + y = 7 সমীকরণের সমাধান কোনটি? উত্তর 2 এবং 3। 16 নাম্বার, কোনো ভগ্নাংশের লবের সাথে 7 যোগ করলে ভগ্নাংশটির মান 2 হয় এবং হর থেকে 2 বাদ দিলে ভগ্নাংশটির মান 1 হয়। ভগ্নাংশটি কত? উত্তর 5/3 ভাগ। এরপরে 17 নাম্বার, 7 + ক × 3 = 30 হলে ক এর মান কত? উত্তর 3। এরপরে 8 নাম্বার, বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? উত্তর 9 গুণ। 9 নাম্বার, পিতা ও পুত্রের বয়সের অনুপাত 10:3, পুত্রের বয়স 18 হলে পিতার বয়স কত? উত্তর 60। 19 নাম্বার 20 নাম্বার, যদি x² - 2 × 2 + 1 এটা সম্ভবত 2x² + 1 = 0 হয়, তবে x এর মান কত? উত্তর হবে 1। এরপর বাংলা অংশের সমাধান। রাবণের চিতা বাগধারাটি রথকৃত চির অশান্তি। 22 নাম্বার, কর্মে যাহার ক্লান্তি নেই এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি? উত্তর অক্লান্ত কর্মী। 23 নাম্বার, ধূমকেতু ছদ্মনামটি কোন লেখকের? উত্তর কাজী নজরুল ইসলাম। 24 নাম্বার, সংশয় এর বিপরীতার্থক শব্দ কোনটি? উত্তর প্রত্যয়। 25, দেশের জন্য সেবা করো দেশের কোন কারকে কোন বিভক্তি? উত্তর সম্প্রদান কারকে ষষ্ঠী বিভক্তি। 26, পরিচ্ছেদ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর পরিযোগছেদ। 27, কোন বানানটি শুদ্ধ? উত্তর গৃহিণী, গয়রি ফেলা, হরিশিকার, মূর্ধন্য, দীর্ঘিকার। 28, বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি? উত্তর কৃষ্ণকুমারী। বাংলা সাহিত্যে প্রথম সার্থক নাটক কোনটি পারলে কমেন্ট করে জানান। ২৯ নিচের কোনটি নিত্য পুরুষবাচক শব্দ? উত্তর ঢাকি। ৩০ সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই, কার উক্তি? উত্তর চণ্ডীদাস। ৩১ যা ভাষায় প্রকাশ করা যায় না তাকে এক কথায় কি বলে? উত্তর অনির্বচনীয়। ৩২ ঐহিক শব্দের বিপরীত শব্দ কি? উত্তর পারত্রিক। ৩৩ দুইয়ের মধ্যে একটি এর এক কথায় প্রকাশ কি? উত্তর অন্যতর। ৩৪ ভবিষ্যতের বাঙালি গ্রন্থের রচয়িতাকে? উত্তর এস ওয়াজেদ আলী। ৩৫ যে নারীর স্বামী ও পুত্র নেই এক কথায় কি হবে? উত্তর অবিরা। ৩৬ জমিদার শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি? উত্তর জমিদারনি। ৩৭ নীল লোহিত কার ছদ্মনাম? উত্তর সুনীল গঙ্গোপাধ্যায়। ৩৮ বৃষ্টি পরে টাপুরটুপুর, এখানে টাপুরটুপুর কোন ধরনের শব্দ? উত্তর ধনাত্মক দ্বিরুক্তি। ৩৯ কোন দুটি রচনা একই শ্রেণীর? উত্তর গীতাঞ্জলি ও অগ্নিবীণা। ৪০ মা আমার ছুটি হয়েছে আমি বাড়ি যাচ্ছি কোন গল্পের উদ্ধৃতি? উত্তর ছুটি গল্পের। ৪১ হাটবাজার কোন অর্থে দ্বন্দ্ব সমাস? উত্তর সমার্থে। ৪২ পানিনি ছিলেন উত্তর ব্যাকরণবিদ। ৪৩ কিরণ এর সমার্থক নয় উত্তর রবি, রবি অর্থ সূর্য। ৪৪ সর্বাঙ্গীন শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? উত্তর সর্বাঙ্গ যোগ দীর্ঘ ই দন্তন্য। ৪৫ উজানের কই বাগধারাটির অর্থ কি? উত্তর সহজলভ্য। ৪৬ স্বাধীনতা তুমি কবিতার রচয়িতা কি? উত্তর শামসুর রহমান। ৪৭ সংবিধান শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর সমযোগ বিধান। ৪৮ উর্ণনাপ শব্দটি দিয়ে কী বোঝায়? উত্তর মাকড়াসা। ৪৯ সর্বজন এর বিশেষণ কি? উত্তর সর্বজনীন। ৫০ বাংলা উপসর্গ কয়টি? উত্তর ২১টি। এরপর ইংরেজি অংশের সমাধান। ৫১ নাউন অব দ্য ওয়ার্ড রিচ, এটা হবে পোভার্টি। ৫২ দ্য বয় রিডস এ বুক, হোয়াট কাইন্ড অফ ভার্ব রিডস ইন দ্য সেন্টেন্স ইচ, এটা হবে ট্রানজিটিভ ভার্ব। ৫৩ হি সিমস টু বি হ্যাপি উইথ হিজ অ্যাচিভমেন্ট, এখানে এটার উত্তর হবে ইজেন্ট হি। ৫৪ উড ইউ মাইন্ড এ কাপ অফ কফি উইথ মি, এ কাপ অফ কফি উইথ মি, এখানে উত্তর হবে হ্যাভিং। ৫৫ হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড ডিয়ার, উত্তর হবে ডিয়ারের প্লুরাল ফর্ম ডিয়ারি। ৫৬ হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যালায়েন্স, উত্তর অ্যাসোসিয়েশন। ৫৭ হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড বিউটি, উত্তর বিউটিফাই। ৫৮ হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, তার উত্তর হবে আই হিয়ার্ড হিম রিডিং। ৫৯ দে অ্যারাইভড আফটার ইউ লেফট, এটা হতে আফটার ইউ হ্যাড লেফট হবে। ৬০ নাম্বার চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড অ্যাডভার্স, এটার উত্তর হবে প্রতিকূল। ৬১ হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ ইন সিঙ্গুলার ফর্ম, উত্তর হবে রেডিয়াস। ৬২ এডুকেশন ইজ এনলাইটিং, হেয়ার এনলাইটিং ইজ এ পার্টিসিপল। তো ৬৩ ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল, আই স ড্যাশ ওয়ান আইড ম্যান ওয়েন আই ওয়াজ ওয়াকিং অন দ্য রোড, এখানে হবে এ, ওয়ানের আগে এ বসে। ৭৪ হি ইজ পপুলার ড্যাশ অল ড্যাশ হিজ গুডনেস, এটার উত্তর হবে উইথ এবং ফর। ৭৫ নান বাট দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার ইন দিস সেন্টেন্স বাট ইজ, এটার উত্তর হবে এ প্রিপোজিশন। 76 we must not be late else we will miss the train, this is a compound sentence. তো এরপরে ৭৭ identify the correct passive form of the sentence below, তো are they no to you. ৭৮ once in a blue moon means তোর very rarely. ৭৯ choose the appropriate preposition in the blank of the following sentence, 8 men were concerned dash the plot, it will be in the plot. ৮০ Newton is dash is and dash, uttor material noun. এরপরে সাধারণ জ্ঞানের অংশ। ৮১ লাইন অফ কন্ট্রোল যে দুটি দেশে সীমান্তে অবস্থিত, উত্তর ভারত এবং পাকিস্তান। ৮২ ছয় দফা কর্মসূচি ঘোষিত হয় উত্তর ১৯৬৬ সালে। ৮৩ পদ্মা সেতু দৈর্ঘ্য প্রস্থ কত? উত্তর ৬.১৫ কিলোমিটার এবং প্রস্থ হচ্ছে ১৮.১০ মিটার। এরপরে হচ্ছে ৮৪ স্ট্যাচু অফ পিস কোথায় অবস্থিত? তো এটার উত্তর হচ্ছে সিওলে হবে, এখানে ভুল হয়েছে সরি। দক্ষিণ কোরিয়া সিউলে 85 বিখ্যাত চিত্রকর্ম ম্যাডোনা 43 চিত্রকের কেউ তোর জয়নুল আবেদিন 86 অপারেশন সার্চলাইট যে সাল সংগৃহীত হয় তোর 1971 সালে 87 কাইজার কোন দেশের প্রাচীন রাজাদের বলা হয় উত্তর জার্মানি 88 বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপপুঞ্জ উত্তর মহেশখালী 89 মুজিব বর্ষ উদযাপন কাল হলো তো 17 মার্চ 2020 থেকে 16 ডিসেম্বর 2021 90 2022 সালে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কোন দেশে উত্তর কাতারে 91 কোন দেশ ব্রিটিশ উপনিবেশ ছিল না উত্তর 90 বর্তমানে বিশ্বে শান্তির সংবিধান বলা হয় কোন দেশের সংবিধানকে উত্তর জাপান 93 বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ কোনটি উত্তর চীন 94 ঐতিহাসিক ট্রয় নগরী কোন দেশে অবস্থিত উত্তর তুরস্ক 95 নিচের কোন স্থানটি বিশ্ব ঐতিহ্য হিসেবে এখনো স্থান পায়নি উত্তর মহাস্থানগড় 96 মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র কোনটি উত্তর জয়যাত্রা এটার উত্তর হবে জীবন থেকে নেওয়া মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র 97 বঙ্গবন্ধু স্যাটেলাইট কোন দেশ থেকে উৎক্ষেপণ করা হয় উত্তর যুক্তরাষ্ট্র 98 আই হ্যাভ ড্রিম শীর্ষক বিখ্যাত ভাষণ কে প্রদান করেন উত্তর মার্টিন লুথার কিং 99 টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের কাল 2016 থেকে 2030 100 বাংলাদেশের প্রথম বিশ্বকাপ ক্রিকেট বাংলাদেশ প্রথম বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণ করে কোন সালে উত্তর 1999 সালে তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দেবেন এবং ভিডিওতে কোনো প্রশ্নের উত্তর ভুল থাকলে কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব ডেসক্রিপশন বক্সে তার সঠিক উত্তর দিয়ে দিতে তো আবারো সবাইকে ধন্যবাদ